एक दुई तीन सेकेंडे एक सिंगारा पैक दर्शक गरमा गरम सिंगारा वाओ চন্দ্র সূর্য গ্রহ তারা দেখা যাইব ওইটা ওইটা বিশেষ এটা তারামণ্ডল চন্দ্র তারামণ্ডল লেজে এটা গুড ওই জিনিসটাই প্ল্যানেটোরিয়ামে দেখলাম গুড মর্নিং এন্ড নমস্কার দর্শকবৃন্দ আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিজাবার আসলাম একটা ছোটখাটো একটা ব্লগ নিয়ে আজকে আমি এসেছি শিলকুড়িতে তো শিলকুড়িতে এসে একটা কাজ ছিল সেই কাজটা শেষ করার পরে এখানের সেই শিলকুড়ি এরিয়ারই একটা প্রসিদ্ধ দোকান সেটা আমরা ছোটবেলা থেকেই আমরা এখানে এসে একটু খাবার দাবার করতাম সেই কি বলে সিঙ্গারা খাবার দাবার মানে সিঙ্গারা সিঙ্গারার জন্য প্রসিদ্ধ সেই দোকানের নাম হচ্ছে সিঙ্গারা হাউস এবং সেই সিঙ্গারা হাউসে আসলাম আসার পরে যিনি সিঙ্গারা হাউসের মালিক উনি দেখে আমাকে আমাকে চেনেন চেনার পরে উনি একটা রিকোয়েস্ট করলেন দাদা আমাদের দোকানটা একটু দেখিয়ে দাও না এবং আমি সে সময় মনে করলাম চলুন ওনাদের এই সিঙ্গারা হাউসটা একটু দেখাই এখানে প্রসিদ্ধ সিঙ্গারা এই এতদ অঞ্চলের প্রসিদ্ধ সিঙ্গারা শুধু সিঙ্গারার জন্যই প্রসিদ্ধ দূর দূর থেকে মানুষ আসলে এখানে সিঙ্গারা খেয়ে যান দর্শকবৃন্দ ছোটখাটো একটা ব্লক হবে এদিকে আশেপাশেও যাবো এই দোকানটাও একটু দেখুন দোকানে সিঙ্গারাটা একটু টেস্ট করছি চলুন আরে ইধার আও ইধার আও আরে সব ইধার আও আপনি নেই আনা হ্যাঁ শিলগুড়ি ঢুকেই আগে এখানে ছিল এদিকে ছিল দোকানটা সরি বরমবাবার বরমবাবার পরেই এদিক দিয়ে শিলচর হয়ে আসলে এদিক দিয়ে বরমবাবা হয় বরমবাবা পরে এই যে পয়েন্টটা এদিকে ছিল আগে দোকানটা এখন নিয়ে আসা হয়েছে এখানে সিঙ্গারা হাউস এবং একটা জিনিস দেখলাম এখানে পুরাতন সিঙ্গারা হাউস বলে লেখা পুরাতন শিলিগুড়ি সেই পুরাতন সিঙ্গারার দোকান চলুন একটু এখানে একটু যাই এবং এখানের ওনার ওনার সঙ্গে একটু কথা বলি দাদা নমস্কার নমস্কার আপনার নামটা কই মনোজ কুমার নুনিয়া আচ্ছা আপনারা সিঙ্গারা হাউস কত বছর হয়েছে এটা খুব পুরাতন আমাদের জন্মর আগে আছে জন্মর আগের আছে সিঙ্গারা হাউসটা কে কে চালাইতো এইতে ওনার বাবা চালাতো এরপরে এন মহলের মালিক আচ্ছা আর বেন্ডিংয়ের মালিক হলো প্রদীপ কুমার নুনিয়া আচ্ছা কই আপনি নেই তো সিঙ্গারা হাউসটা অরিজিনাল কার আপনার নেই মানে বিল্ডিংটা আপনার বিল্ডিং আপনার তো সিঙ্গারা হাউসটা কার আপনার আচ্ছা এই তো তো আপনার নামটা কই উমাশঙ্কর বাড়ি উমাশঙ্কর বাড়ি আপনার কত বছর হয়েছে এই সিঙ্গারা হাউসে প্রায় 54-53 বছর 54-53 বছর সিঙ্গারা হাউস এর আগে কে চালাইতো দাদা আমার বাবা আমি স্টার্ট করছি বাবা তো মারা গেছেন তখন আমি আমার ভাই দুই জন ভাই আচ্ছা আপনারা দুইজন মিলিয়া চালাই আরেক ভাই আছে বাড়িতে আছে তিনজনে মিলিয়া চালাই সিঙ্গারা হাউসটা আচ্ছা তো অনুমানিক কত বছর হইতে পারে সিঙ্গারা হাউসটা প্রায় 53-54 বছর 53-54 বছর ওরে বাপ একই ব্যবসা বাম্পার এখানে সিঙ্গারাটা কিটা স্পেশাল স্যার এটা বাদে একদম গরম গরম বানাই হ্যাঁ মটর বেদাম তেজপাতা মেথি পাতা এটা কই কই থেকে আমরা তো অনেক আগে এখানে আইয়া খাইতাম সিঙ্গারা হাউস সিঙ্গারা এখানে সিঙ্গারা খুব টেস্টি তো কোন কোন জায়গা থেকে মানুষ আইয়া সিঙ্গারা খায় পুরা বুরাকবিলির মানুষ বুরাকবিলি এটা চিনে পুরা বুরাকবিলি মানুষ প্রায় আপনার আগরতলা ত্রিপুরা মানুষ আমার থাকে সিঙ্গারা নেই সিঙ্গারা খায় পুরা বুরাকবিলি কোনো জেলা বাকি এখন একটু সিঙ্গারা খাই চা সিঙ্গারা খাওয়ার পরে একটু বেরোবো এখান থেকে চলুন দেখি কিভাবে বানানো হচ্ছে চলুন দেখাই এই যে সিঙ্গারা এই সিঙ্গারার দাম কত 5 টাকা 5 টাকা মাত্র 5 টাকা 5 টাকায় সিঙ্গারা ওরে বাপরে তো এই যে 5 টাকায় সিঙ্গারা এবং সেই জন্য প্রসিদ্ধ চলো পুরাতন দোকান হ্যাঁ সবচেয়ে পুরাতন দোকান সিঙ্গারা হাউস একটু চা খাওয়াই দাও একটু চাটনি একটু দাও এটা কি চাটনি তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি ও সিঙ্গারা তেঁতুলের চাটনি দিয়ে খাওয়া হয় হেভি ফ্রেশ গরম এক কাপ চা খাওয়া ইবানি আপনারা কারা কারা এই সিঙ্গারা হাউসে আপনারা এসে সিঙ্গারা খেয়েছেন আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন তো সিঙ্গারা হাউসের এত জনপ্রিয়তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ বসে ওনারা সিঙ্গারা খান কীরকম লাগে সিঙ্গারা বহুত ভালো নেই কে বাত বাড়ি কই এনআইটি এখানে মাঝে মধ্যে খাও নেই কই বাড়ি ফয়লাপুর থেকে এখানে কেন নেই আমরা স্টুডেন্ট এসপিএম এ আচ্ছা এটা খুব ফেমাস ছিল আমরা ডেইলি আই আই এখানে খাও কিরকম লাগলো হ্যাঁ খুব ভালো
माजी कैसा लगा? अच्छा लगा। हाँ, आपका घर कहाँ है? धर्मखा। क्या कर रही है आप? बैंक में आए हैं। अच्छा, यहाँ पहले आए थे? हाँ। यहाँ पे खाए थे? वहाँ पर जब था तब खाए थे। बहुत बढ़िया। এখানে এইভাবে প্যাকিং করা হয়, হেভি ফাস্ট। হাতের কারিগরিটা দেখে নিন, একদম সেকেন্ডের মধ্যে, ওয়াও, সেকেন্ডের মধ্যে সিঙ্গারা প্যাকিং। এক দুই তিন সেকেন্ডে একটা সিঙ্গারা প্যাক। দর্শক বাম্পার, ভেরি নাইস, থ্যাংক ইউ। কে নাম হ্যাঁ? নাম সুরজ ভারদ্বাজ। কাহাঁ সে আয়ে? हम यहीं क्या है, शिलपुरी का। शिलपुरी का, बहुत बढ़िया। इखाने सिंगारा से, इसको क्या बोलते हैं, सिंगारा का रोटी? हाँ, बहुत बढ़िया। एरकम इखाने बनाना है, बनानोर पर दो टुकड़ा करा है, देखने वेरी नाइस, थैंक यू। गर्मा गर्म सिंगारा, वाओ, ब्यूटीफुल। এই গরমা গরম সিঙ্গারাটা আমি কিছু প্যাকিং করে নিয়েছি, বাম্পার। সদস্যবৃন্দ, আমি এখান থেকে নিয়ে নিলাম 20টা সিঙ্গারা, তারপরে এখানে নাকি নিমকিটাও খুব স্বাদ, সেজন্য নিমকি দুটা বড় বড় নিমকি প্যাকেট নিলাম। এখনও মানুষের ভিড়, ওনারা সবসময় আমাকে দেখেন, সেজন্য ওনাদের রিকোয়েস্টটা রাখলাম, সঙ্গে থাকবেন। আমাদের আসাম সরকারের একটা সুন্দর একটা প্রজেক্ট এখানে, সেই প্রজেক্টটাও আমি আপনাদেরকে দেখাবো, দেখা খুবই জরুরি আপনাদের। চলুন, সুন্দরভাবে বানানো হচ্ছে, চলুন। এখানে একজন দাদা রিকোয়েস্ট করছিলেন ওনারটা উঠানোর জন্য। এখানে একটা পাশেই, সেই সিঙ্গারা হাউসের পাশেই প্রাচী পান ভাণ্ডার, এখানে টেস্টি পান পাওয়া যায়। আমি একটা খেয়ে নিলাম, এখন অ্যাকচুয়ালি রিপেয়ারিং করা হচ্ছে, আমি একটা খেয়ে নিলাম অনেক দিন পরে একটু পান। চলুন, এখানে মানুষ দেখে নিন, আমাকে দেখার জন্য ওনারা আছেন। চলো, আরে রুকো, হাম আতে হ্যাঁ, রুকো রুকো রুকো, বলিয়ে কে নাম হ্যাঁ আপ দোনো কা বলিয়ে? अस्मिता कहार, कौन से क्लास में पढ़ती हो? थ्री में। आप हमें पहचानते हो? नहीं पहचानते? अरे बाप, आपका नाम क्या है? अनामिका कहार। आप हमें देखा है कभी? हाँ देखा है, न्यूज़ में। वाह क्या बात है, तो आपने क्यों नहीं देखा? थैंक यू, थैंक यू। तो छोटे छोटे बच्चा हमारे अच्छे ने, चलो एखन से जगह देखी, जगह संगे थकबें। हमारे एन दादार गाड़ी बसलम এবং আমরা সেই জায়গাটা দেখবো। সরকারি দাদা, এটা কি জিনিসটা? এটা কোন যেটা জায়গা, এটা কি জিনিস? কোন? এটা শিলগুড়ি ওমেন্স কলেজ। ওমেন্স কলেজ, ওমেন্স কলেজ। আচ্ছা, আমাদের আসাম সরকারের বৃহত্তর একটা প্রজেক্ট, আমাদের যিনি প্রাক্তন সোনার যিনি এমএলএ আমিনুল হক লস্কর মহোদয়, উনি এই প্রজেক্টটা ওনার প্রচেষ্টাতে এখানে এসেছিল। আমিও যে সময় এটা ইনোগ্রেশন করা হয়েছিল, সে সময় আমি দু একবার নিউজও আমি দিয়েছিলাম। চলুন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। বাইরের যে সিনারিটা আপনারা দেখে নিন, এটা হচ্ছে সেই এদিক দিয়ে শিলডুবি যাওয়া হয় না, এটা শিলকুড়ি তো জায়গাটা, শিলকুড়ি, এবং এটা শিলডুবি রোড, এটা পাওয়ার গ্রিড নিয়ে, এটা বানানি চলে। আচ্ছা, ও আচ্ছা, এখানে পাওয়ার গ্রিড বানানো, আচ্ছা, ভেরি নাইস। চলো, এখানে সেই আমার পিছনে সেই কলেজটা, আমি আপনাদেরকে সম্পূর্ণ ওই কলেজটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখে নিন, বোর্ড ফলক যেটা সেটা লাগিয়ে নেওয়া হয়েছে, কনস্ট্রাকশন অফ ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার, কনস্ট্রাকশন অফ ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার কাম প্ল্যানেটোরিয়াম এট শিলচর, এটা লিখে দেওয়া আছে। ফাউন্ডেশন টু স্টোন লেড বাই আমাদের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয়, উনি করেছেন ইন প্রেজেন্স অফ শ্রী আমিনুল হক লস্কর মহোদয়, ডেপুটি স্পিকার। আমাদের এমপি মহোদয়ের নামও আছে, ডক্টর রাজদীপ রায়, কীর্তি জলি মহোদয়ের নামও আছে, যিনি আগে আমাদের কাছাড় জেলার ডেপুটি কমিশনার ছিলেন। এখানে আরেকটা, কনস্ট্রাকশন অফ ট্রেনিং ইনস্টিটিউট ফর গ্রেড থ্রি অ্যান্ড গ্রেড ফোর স্টাফ অফ গভর্নমেন্ট অফ আসাম, এটা গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের যে স্টাফগুলো আছে তাদের জন্য সেই একটা ট্রেনিং সেন্টারও হবে, একটা ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টারও হবে, একটা প্ল্যানেটোরিয়ামও হবে, আর কি তিনটা জিনিস একই জায়গাতে। এবং এই সরকারের বৃহত্তর একটা প্রজেক্ট, আমাদের এদিকে হয়তো আপনারা থাকেন কিন্তু আপনারা জানেন না কোন জায়গাতে কী বানানো হচ্ছে, এবং খুবই ভালোই লাগলো। এবং কনস্ট্রাকশনটা হিউজ, বিরাট বড় একটা কনস্ট্রাকশন, চলুন আমরা একটু গিয়ে দেখি। চলুন, চলুন দাদা। দশমীতে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং খুব সুন্দর একটা প্লেস এখানে,
আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে, এখানে একটা নদীও আছে, ছোটো একটা নদী। এবং এই জায়গাতে, এত সুন্দর একটা জায়গাতে এই যে বিল্ডিংগুলো বানানো হচ্ছে, সামনে একটা, এখানে একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং, এবং এই এই যে আরেকটা বিল্ডিং, কাজ প্রায় শেষের মুহূর্তে। এটা শেষ হলে হয়তো এগুলা জিনিস ইনোগ্রেশন করা হবে। দেখে নিন, খুব সুন্দর, মানে সরকারের বৃহত্তর একটা প্রজেক্ট, আমাদের যারা বোরাকবাসী ওনাদের জন্য অনেক লাভবান হবে এই জিনিসগুলো হলে। দর্শকবৃন্দ দেখে নিন, তো এখানে অফিসে দুজন আছেন দাদা, আপনাদের নাম কই? সুমন পাল। আর আপনার? সুপন। আচ্ছা, তো এখানে কিতা, এই অফিসটা কিতা এক্স্যাক্টলি কিতা চলে? এখানে আমাদের তিনটা প্রজেক্ট চলছে। হ্যাঁ, একটা হচ্ছে গিয়া মডেল ওমেন কলেজ, আর আরেকটা সায়েন্স সেন্টার কাম প্ল্যানেটোরিয়াম প্রজেক্ট, আর তিন নম্বরটা হচ্ছে কি ইয়ে গ্রেড থ্রি অ্যান্ড গ্রেড ফোর ট্রেনিং ইনস্টিটিউট। ট্রেনিং ইনস্টিটিউট, তিনটা কাজ চলে। তো কাজ কতটুকু কাজ ইয়ে হয়েছে? নিয়ার অ্যাবাউট 70% কাজ শেষ। টার্গেট কত কত বছরের ভিতরে শেষ হবে? ডিসেম্বর 2023। আচ্ছা, ইনোগ্রেশন কখন করার প্ল্যান গভর্নমেন্টের? এক্স্যাক্টলি তো এটা জানা না আমাদের, ইয়ে নাই, তো ডিসেম্বরে আমরা হ্যান্ড ওভার করার প্ল্যান। বাহ, কংগ্রেচুলেশন, মানে 2024-এ আমরা এটা পাবো। ক্যা বাত হ্যায়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বৃষ্টি পড়ে টুপুর টাপুর, নদী এলো বান, এখন বৃষ্টি পড়ছে। এখানে আসলাম, এখানে এটা এটা কি জিনিস? এটা এটা সায়েন্স সেন্টার বিল্ডিং। এখানে এটা লিফটও মনে হয় আছে না? লিফট বানানি হইতাছে। এটা কয়তলা হইব? এটা G+2, মানে এটা হচ্ছে গিয়ে তোমার তিনতলা। তিনতলা, আর এখন যেটা যাইমু এটা কি জিনিস? এটা অডিটোরিয়াম। অডিটোরিয়াম, এখানে কি হইব? খালি মিটিং উটিং এটা হইব, ফাংশন? এটা হচ্ছে অডিটোরিয়াম না? এটা গ্যালারি, এটা স্টেজ। আচ্ছা, বাক্কা মানুষ আটবো তো না? আচ্ছা, খুব সুন্দর। তো এদিকে সায়েন্স সেন্টার কইলা, তো আপনার প্ল্যানেটোরিয়ামটা কোন জায়গা? প্ল্যানেটোরিয়ামটা এখানেই। আচ্ছা, এরপরে প্ল্যানেটোরিয়ামে কিতা হইব? প্ল্যানেটোরিয়ামটা একটা, এটা একটা থিয়েটার আর। আচ্ছা, এটা বিভিন্ন ধরনের চন্দ্র সূর্য গ্রহ তারা দেখা যাইব। ওইটা ওইটা বিশ্বটা তারামণ্ডল, চন্দ্র তারামণ্ডল, যে এটা গুড, ওই জিনিসটাই প্ল্যানেটোরিয়ামে দেখবে। এখানে মানে বাচ্চারা বা আইআইও দেখতে পারবো? না, দেখতে পারবো। আরে বাহ, আরে বাহ, আরে বাহ। তো প্ল্যানেটোরিয়ামটা স্পেশালি স্টুডেন্টসদের জন্য বা ছোটো ছোটো বাচ্চারা যারা দেখতে চায় এরকম চন্দ্র সূর্য গ্রহ, তারা এরকম থাকবে, ওরা জানবে জিনিসগুলো কী কী, সেরকম একটা প্ল্যানেটোরিয়াম। টিকিট কাউন্টার উন্টার থাকবে না? সাধারণ একটা টিকিট কাউন্টার। ক্যান্টিন আছে? হ্যাঁ, প্ল্যানেটোরিয়ামের ক্যান্টিনও সাথে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া এটা হইব না? স্টাফ কোয়ার্টারও আছে এইদিকে, স্টাফ কোয়ার্টার, গেস্ট হাউস। আচ্ছা, সব কিছু, ওই থিয়েটার উপরে থিয়েটার, এটা এটা প্ল্যানেটোরিয়াম না? এটা মানে কাজ তো বেজান বাকি রয়েছে, মাত্র এটা তো শুরুয়াত দেখা যাইতেছে, এখানে হইতাছে। তো বাকি এয়ারপোর্টটা কিটা? এটা কোন কলেজ? এটা কলেজ, ওমেন্স কলেজ। আচ্ছা, যখন আমরা স্ট্রাকচারাল কাজ শেষ হওয়ার পরে তারপরে অন্য তারা বাইরে থেকে মেশিন নিয়ে এটা ইয়ে করবে না? আমরা নিয়ার পর দুই মাসের ভিতরে আমরা স্ট্রাকচারাল কাজটা শেষ। আর এটা হচ্ছে ওমেন্স কলেজ, ওমেন্স কলেজের যে ফ্রন্ট সাইড এরকম খুব সুন্দর, বিরাট বড় ওমেন্স কলেজ। এখানে কি পড়ানি হইব? সব পড়ানি হইব, এখানে তো সব পড়ানি হইব, সব স্ট্রিমই থাকবে, সব স্ট্রিমই থাকবে, সব স্ট্রিম। ভেরি নাইস। তো এটাও যে এটা একদম পুরা শেষের দিকে বিল্ডিংটা, দেখে নে, বিরাট বড়, খুব সুন্দর। আচ্ছা, তো এখানে আর যাইতে লাগতো না দাদা? হইব, এখন ফিনিশিংয়ের কাজ চলে না? এই দেখে নিন, এই দেখে নিন, ভিতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ওমেন্স কলেজ, এবং মাঝখানে একটু খালি জায়গা, বিউটিফুল। এটা ভিতর, এটা ক্লাসরুম, অত বড় ক্লাসরুম নেই, ওরে বাবারে। আচ্ছা, খুব সুন্দর, এত বড়, বিরাট বড় ক্লাসরুম, বিউটিফুল ওমেন্স কলেজ। চলেন, এটা তো আপনার রেসিডেন্সও থাকবো, হোস্টেল আছে। ওকে, ভেরি নাইস। আর আপনারা আর যেতাম না? ওই ওই এগুলো সব ক্লাসরুম, ক্লাসরুম। আচ্ছা, প্রিন্সিপাল, ডাইরেক্টর, সব সব উপরে ল্যাবরেটরি। আর এখানের আমাদের বোরাকবলির যে সকল মেয়েরা যারা ভালোভাবে পড়তে চায়, প্রথমবার এখানে একটা এরকম ওমেন্স কলেজ একটা বানানো হচ্ছে আমাদের বোরাকবলির জন্য। এখানে
থাকারও ব্যবস্থা আছে, হোস্টেল ওইখানে একসঙ্গে আছে। দর্শকবৃন্দ, কাজটা এটাও এটারও কাজ সম্পূর্ণ শেষের পথে, হয়তো 2024 ইংরেজিতে আমরা এটা চালু অবস্থায় পাবো। দর্শকবৃন্দ, আর এটা হলো প্লেগ্রাউন্ড, এটা প্লেগ্রাউন্ড নেই, এটা কাটিয়া, এটা কাটিয়া প্লেগ্রাউন্ড বানানো হইব। বিশাল অনেক জায়গা আছে, খুব সুন্দর। ও মিডিলে অনেক জায়গা আছে না, এখানে প্লেগ্রাউন্ডটা হইব। প্রিন্সিপাল কোয়ার্টার, ও ওয়ার্ডেন কোয়ার্টার, আচ্ছা দর্শকবৃন্দ, দেখে নিলেন খুব সুন্দর একটা জিনিস, এবং আমাদের সমস্ত বরাকবাসীর জন্য একটা গর্বের বিষয়, এরকম সুন্দর একটা জিনিস হতে চলেছে। শিলকুড়ি এটা পড়ছে আর কি, শিলকুড়ির যে শিলডুবি যাওয়ার রাস্তা একটুখানি শিলকুড়িতে ঢুকেই রাইট সাইডে এটা পড়ছে। দর্শকবৃন্দ, প্ল্যানেটোরিয়ামটা খুব ভালো জিনিস আমাদের জন্য, এবং এই প্ল্যানেটোরিয়ামে এখানে একটা সায়েন্স মিউজিয়ামও করা হবে। খুব সুন্দর কয়েকটা জিনিস দেখলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, তাড়াতাড়ি সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি প্রায় 2.5 বছর আগে নিউজে দিয়েছিলাম, আজকে এসে দেখলাম, আবার জানুয়ারি মাসে এসে এটা আবার দেখবো যে সে সময় হয়তো সম্পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে কাজ। ওনাদের টার্গেট হচ্ছে জানুয়ারির ভিতরে কমপ্লিট করে দেবো, মানে ডিসেম্বরে কমপ্লিট করে দেবো। দর্শকবৃন্দ, কেমন লাগলো আজকের ভিডিওটা? খুব ভালো লাগলো। সিঙ্গারা কারা কারা খেয়েছেন সেটাও আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, নমস্কার, বাই বাই।